بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকে লাইভটি শুরু করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে অত্যন্ত দয়ালু মহৎ সেই সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন আমাদের প্রিয় নেত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের কর্মী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ঢাকা ১৪ আসনের অসহায় মানুষের প্রিয় মুখ সাবেক এমপি ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুইনাপার নিজ উদ্যোগে দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঈদের নতুন কাপড় উপহার বিতরণ চলছে ছানু বললে আবার দেখা যায় না ছানু বইসে আবার উপরে করে থাকে ايه ده كده بيتر لا ايه ده دي كوزا صدق كوزا
তোমার কি হইছে তো কেন কি এত অসুস্থ লোক আছে কার দিয়ে দেন বিদ্যুৎ কাছে কার দিয়ে দেন বিদ্যুৎ দেখতে এই সরেন সরেন সামনে আগান মা সামনে আগান আমার কাছে মস্ত করে কয় কালাম ভাই দুঃখ দিছে কানে কানে কবি ভাই ওই মুরব্বী অসুস্থ দিয়ে দেন বাইরে করে দিয়ে দেন খেলা একটু সরেন না 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 অসুস্থ করে দিয়ে দেন অসুস্থ বাইরে দেখাই দেন বিদ্যুতের দেখাই দেন ভাই অসুস্থ দাদার কাট করি দাদারে ছেড়ে দেন এদিক দেয় এদিকে ঢোক এন্দে ঢোক এন্দে ঢোক এন্দে ঢোক এন্দে ঢোক এন্দে ঢোক মহিলাটা
شانو بھائی একটু চাপিন আপনার লাগে আপা পাই না আপনার দিল না তো দিটা দিটা নিছে ভাই এই এই আপনি ভয় দেখেন না مصطفى মহিলা বেশি স্যার 10 জন 20 জন 10 জন 20 জন আমি অন্তর বসতেছি
أنا এই শানু ভাই আপনি ট্রেডিং চাবেন তো একটু একটু আমার নেক চাবেন একটু চাবেন আপনারা দেখছেন ইনশাআল্লাহ ঢাকা 14 আসনের অন্তর্ভুক্ত শাহালি থানা 93 ও 8 নাম্বার ওয়ার্ড অসহায় মানুষের মাঝে ঈদের নতুন উপহার শাড়ি লুঙ্গি বিতরণ চলছে শাড়ি লুঙ্গি বিতরণ করছে আমাদের রাজপথের সংগ্রামী ও ত্যাগী নেত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের কর্মী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা রাস্তা ভাজন সাবেক এমপি দলের দূর সময়ের রাজপথের অগ্নিকন্যা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিন আপা নিজ উদ্যোগে উপস্থিত আছেন দারুসালাম থানা আওয়ামী লীগের নেতা সাবেক ছাত্রলীগ নেতা রাসেল কামালী বিদ্যুৎ ভাই আছেন 8 ও 93 নম্বর অর্ডের থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যে যেখানতে লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাবিনা আক্তার তুহিনাপার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগাম ঈদ মোবারক যে যেখানতে দেখছেন প্রবাসে আমার ভাই বন্ধুগণ নেতৃবৃন্দ আপনাদের প্রতি রইল সকলের প্রতি ভালোবাসা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি سلام عليكم 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 سلام عليكم
আসেন আসেন আগে আসেন আপা আগে আসেন কে দিছে দি আরে ভাই শরণ নেন তুই একদম সুমন কোন সুমন কইছে সুমন রে ভাটাই দেন গুছিয়ে পারলো এই
ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য, দোয়া করবেন সাবিনা আক্তার তুমিনাপার ফ্যামিলির জন্য, আপনারা দোয়া করবেন আমাদের আদরের বাগ্নী তাথৈমা মনি অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, এখন বাসায় আছে আল্লাহর রহমতে, আগের চেয়ে সুস্থ। সবাই দোয়া করবেন তাথৈমা মনির জন্য, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি পবিত্র মাহে রমজানে। সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে। অত্যন্ত দয়ালু মহান আমরা আবার লাগি এখানে, তাই সকলের প্রতি আবারও ভালোবাসা শ্রদ্ধা রেখে লাইভকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই বাংলার মেহনতি মানুষের। আল্লাহ হাফেজ।